শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত রান্নার অনুষ্ঠান কুকিং উইথ আফলাতুন নাহার দেখার জন্য আমি নিশর চৌধুরী সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো প্রতিবারের মতো আজকে আমরা দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এবং সেই জন্য আমরা এখন যাচ্ছি আমাদের শেফ আফলাতুন নাহারের কাছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো অনেক ভালো আছি আমি তোমার এখানে সাজানো দেখে মনে হচ্ছে যে খুব হেলদি কিছু একটা অপেক্ষা করছে আমাদের জন্য আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা আসলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে তো আজকে আমরা আমাদের পর্বে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে সেলিব্রেট করছি যেহেতু আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তার যদি আমাদের সাথে এসে যুক্ত হয় আমাদের কিচেনে এবং তোমার এই রান্না খেয়ে বলে যে আসলে এই খাবারটা উপযুক্ত কিনা ডায়াবেটিক পেশেন্টদের জন্য তাহলে কেমন হয় অবশ্যই খুবই ভালো হবে এবং শুধু রান্না খাওয়া না একজন ডক্টর আসলে খুব ভালোভাবে বলতে পারবেন যে ডায়াবেটিক পেশেন্টদের কি করা উচিত বা এই ধরনের খাবারটা আসলেই উপযোগী কিনা দর্শক আমরা আমাদের কিচেনে আজকে আমন্ত্রণ জানিয়েছি চিকিৎসক লেখক এবং সঙ্গীত শিল্পী ডক্টর গুলজার হোসেন উজ্জ্বলকে চলুন তাকে ডেকে নেওয়া যাক উজ্জ্বল ভাই ওয়েলকাম টু আওয়ার কিচেন কেমন আছেন ভালো আছি তোমাদের কিচেনের সাথে এখন আরো ভালো আছি এবং খুব ভালো ভালো কিছু রান্নার উপকরণ দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে এর এবারে থিমটা কি মানে 2020 এবারের থিমটা হচ্ছে দ্য নার্সেস দ্য ডায়াবেটিস অর্থাৎ নার্সরাই ডায়াবেটিক রোগীর সামগ্রিক চিকিৎসায় এবং রোগীদের সুস্থতার ক্ষেত্রে একটি সুস্পষ্ট পরিবর্তন ঘটাতে পারে দে ক্যান মেক দ্য ডিফারেন্স মানে ব্যাপক একটা রোল ব্যাপক একটা রোল প্লে করে কারণ আপনি জানেন যে ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যেটা আসলে পুরোপুরি ভালো হয় না এখন পর্যন্ত এটাকে ভালো রাখতে হয় তো ভালো রাখতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে ডিসিপ্লিন সেটা তো আছেই এবং খাবারের খাদ্যাভ্যাস তারপরে হচ্ছে কিছু এক্সারসাইজ করতে হবে খাবারের ক্ষেত্রে আপনাকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে অর্থাৎ ডিসিপ্লিন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন মেইনটেইন করলে এক দুই নম্বর হচ্ছে যে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে যখন মুখে খাওয়ার ওষুধ দিয়ে কাজ হবে তখন সেটা এবং যদি ইনসুলিন লাগে তাহলে ইনসুলিন অর্থাৎ ইঞ্জেকশন তো সেক্ষেত্রে নার্সিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরেকটা হচ্ছে যে ডায়াবেটিস থেকে কিছু কমপ্লিকেশন হয় কিছু জটিলতা হয় এবং ডায়াবেটিস আপনি যেটা বলছিলেন যে সমস্ত শরীরে বিভিন্ন অঙ্গের বিভিন্ন অসুখের একটি কারণ হতে পারে ডায়াবেটিস তো ফলে অনেকগুলো জটিলতা হতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং সময় যত গড়ায় বয়স যত বাড়তে থাকে যদি ঠিকভাবে আরও অনেক কিছু রোগ রোগ চলে আসে কিন্তু ডায়াবেটিস হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু নার্সিং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ইট মিন্স সেবা সেবা বলো আমাদের দর্শকদের আমরা আজকে কি আইটেম আমি সুপ্রিয় দর্শক আজকে যে রেসিপিটি দেখাবো সেটার নাম মশলা ওটস বাহ দর্শক মশলা ওটস তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক ওটস লাগবে 2 কাপ এখানে পেঁয়াজ একটা মিডিয়াম টমেটো কিউব করে কাটা একটা অলিভ অয়েল সল্ট ধনেপাতা আস্ত জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গ্রিন চিলি আর এগুলো আমি রেখেছি গার্নিশিং এর জন্য চলো তাহলে আমরা রান্না শুরু করে ফেলি আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন অলিভ অয়েল দিব খুব সামান্য জাস্ট 1 টেবিল স্পুন এখন আমি দিব জিরা আস্ত জিরা এরপরে দিব পেঁয়াজ তারপরে নিশ্চয়ই কাঁচামরিচ হ্যাঁ এবং খুব কম তেলে কিন্তু এটা আচ্ছা তৈরি না আর অলিভ অয়েল তেল তো খুবই স্বাস্থ্যকর হ্যাঁ এবং খুবই হেলদি একটা ফুড এটা আসলে হেলদি রেসিপি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি সবসময় এটা বলি এরপর দিয়ে দিচ্ছি আমি প্রিয় দর্শক আমি কিন্তু পেঁয়াজটা ব্রাউন করিনি জাস্ট সফট করে নিয়েছি এরপরে দিব টমেটো কুচি এখন টমেটো দেওয়ার পরে একটু সল্ট দিয়ে দিচ্ছি এবং দর্শক আপনাদের এই প্রসঙ্গে একটু বলে রাখি যদি আপনারা এই ধরনের কোনো বিশেষ রেসিপিও চান তাহলে কিন্তু আফলাতুন নাহার কিচেন আপনারা অর্ডার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে যাবে আপনাদের বাড়িতে ফিরে এলাম বিরতির পর দেখছেন চ্যানেল 9 এর নিয়মিত রান্নার অনুষ্ঠান কুকিং উইথ আফলাতুন নাহার আফলাতুন এবার আমরা কি দেব আমি দেব হলুদ গুঁড়ো সামান্য
मरीच सामान्य जेहेतु आमी ग्रीन चिली दिए এবার আমাকে আমি কিছু একটা করতেছি আমাকে কিছু একটা বলো এখন ওটস দিয়ে দিতে হবে আচ্ছা আর কিছু ওটসটা দাও আচ্ছা না এটা উজ্জ্বল ভাইজি ও কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে ওটস তো আসলে প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার এবং ফাইবার বেশি থাকা মানেই হচ্ছে যে কোলেস্টেরল কমাবে এবং ডাইজেশনে ডাইজেশনে হেল্প করবে আমার মনে হয় যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা ভালো পেটের কোলনের যে টক্সিন গুলো সেগুলোকে রিমুভ করবে তো খুবই হেলদি আমরা কি পানি দেব এখন হ্যাঁ অবশ্যই আমি ওটসটা একটু ভেজে নেছি কারণ ওটসটা একটু ভেজে নিলে যে ওটসে যখন পানি দেওয়া হয় খুব তাড়াতাড়ি এটা সোক করে না এবং একটু সগি হয়ে যায় তো একটু যাতে ক্রাঞ্চি থাকে সেজন্য এখন পানিটা দিব 4 কাপ হ্যাঁ আমি এখানে মেপে দিয়েছি আচ্ছা দিয়ে দাও আমি এক কাপ দিলাম বাহ আমি তো কিছুটা তো করেছি আজকে খাওয়াটা তাহলে একদম জায়েজ হয়ে যাবে কালারফুল না হুম It's looking good. First time I can chula ta jore dibo ebong theke dibo. Eta kintu shesh. Chiri hocche besh mojar. Shesh. Wow. Ektu chicken korle jara hoyto na. Ekhon ami asto kichu green chili diye dicchi. Acha kola ta ki kora hobe ekhane? Kola ta ashole garnishing er jonno. তাহলে কলাটা আমি কাটবো কলা দিব এগুলো দিব হ্যাঁ কলাটা তুমি কাটো স্লাইস করে এরকম খুব মানে ডিফারেন্ট না আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এটার মধ্যে কলাটা সরাসরি ফল একটা কলা কেটে দাও নিশ্চয়ই মজা হবে আশা করছি আমি জানি এভাবে কাটতে বলেছে কিনা এভাবে কাটছি এখন আমি তুলে ফেললাম নিশ্চয়ই খাবার পরিবেশন করার জন্য কোনো অপেক্ষার জন্য কোনো অনুমতি দরকার হয় না আসলে কারণ আমাদের গেস্ট অপেক্ষা করছে কখন সে খেয়ে তোমাকে নম্বর দিবে আমি কিন্তু কলাটা দেখেছেন বেশ ভালো করে কাটছি কিন্তু ওয়াও কেমন লাগছে দেখতে তো খুবই চমৎকার লাগছে কলা কি ডায়াবেটিক পেশেন্টদের জন্য উপযোগী সীমিত মানে আধাটা কলা খেতে আমরা বলি আমি হাফই দিব এভাবে সাজিয়ে পরিবেশন করলে বা এটা যদি স্ট্রবেরি দেন এখানে তাহলে সবথেকে বেশি ভালো হয় আমি সব সময় একটা কথা বলেছি যে সাজানোটা আপনাদের উপর আর এখানে যেহেতু আমরা একটা বিশেষ ডায়েট তৈরি করছি বিশেষ রেসিপি তৈরি করেছি এখানে আসলে একটু কালারফুল ওয়েতে আমি এটাকে প্রেজেন্ট করতে চাই এজন্যই আমি শুরুতেই বলেছি যে ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় অনেক বিষণ্ণতায় ভোগেন এই জন্য তাদের বিষণ্ণতা দূর করার জন্য এবং মনকে প্রফুল্ল রাখার জন্য খাবারের প্ল্যাটার যদি ডেকোরেটিভ হয় লুক্রেটিভ হয় তাহলে অবশ্যই সেটা সে সুন্দর করে গ্রহণ করবেন তাড়াতাড়ি করে ডেকোরেশনটা করো নালে আমাদের মন প্রফুল্লতা কমে যাচ্ছে অপেক্ষা করতে করতে এখন আমি ব্ল্যাক অলিভ দিচ্ছি আরো বিষণ্ণ হয়ে যাচ্ছে ব্ল্যাক অলিভ কিন্তু অনেক মজা মানে ব্ল্যাক বা গ্রিন যেটাই হোক অনেক টেস্টি দারুণ সুপ্রিয় দর্শক হয়ে গেল মাসালা ওটস এটা শুধু ডায়াবেটিক পেশেন্টদের জন্য না আজকে আমার মনে হয় আজকের রান্না দেখার পরে আপনারা সবাই এটাকে খেতে পারবেন এবং উপভোগ করার জন্য সরাসরি উপভোগ করার জন্য আছেন উজ্জ্বল এবং অবশ্যই আমি বাটি নিয়ে রেডি আছি উজ্জ্বল ভাইয়ের জন্য তো তুমি তো অবশ্যই খাবে কিন্তু একটা বিরতি নিব তবে তার আগে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আসার জন্য তোমাদেরকেও ধন্যবাদ যে মানে এত চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছো এবং আমার ভালো লেগেছে একটু ভিন্ন স্বাদের রান্না এবং অনুষ্ঠানটাও আমার জন্য একটু ভিন্ন স্বাদের সেটাই তো সেটা আমরা দর্শকদের জানাবো না আমি সেটা পরে আপনাদের গোপনে বলে দিব আমরা একটা বিরতি নিচ্ছি আপনারা সাথেই থাকবেন ফিরে আসছি বিরতির পর ফিরে এলাম বিরতির পর দেখছেন চ্যানেল নাইনের নিয়মিত রান্নার অনুষ্ঠান কুকিং উইথ আফলাতুন নাহার আফলাতুন আমরা তো ব্রেকের আগে আমাদের গেস্টকে মজার একটি মাসালা ওটস এই রেসিপি খাইয়ে মুগ্ধ করে দিলাম তুমি তুমি দর্শকদেরকে বলো যে মাসালা ওটস কেমন ছিল ভীষণ মজা ছিল এবং খুব ইয়াম্মি ছিল এবং খুবই হেলদি ছিল সত্যি কথা এবং খাওয়ার পর তো লাইট একটা ফিল হয় যে মনে হয় যে আসলে কিছুই খাইনি আসলে এটা খুবই হেলদি ডায়েট হেলদি রেসিপি কিন্তু সেটা ছিল পুরোপুরি ভেজ এবার নন ভেজ কিছু একটা দেখাবে মানে নিশ্চয়ই পুরোপুরি নন ভেজ কিন্তু এটার নাম হলো অয়েল ফ্রি চিকেন সালাদ ওয়াও এটিও ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ উপকারী একটি খাবার আসুন দেখে নেওয়া যাক অয়েল ফ্রি চিকেন সালাদ কিভাবে বানাতে হয়
चलो बोनलेस चिकेन एटा होलो जुलियन कट एरपर लागबे टक दई मिन्सड गार्लिक ग्रेटेड जिंजर बा मिन्सड जिंजर ग्रीन चिली और एखाने सोया सस विनेगार सबगुलोई हेल्दी बाकी उपकरण एगुलो आमी एखाने रेखेछि सॉते वेजिटेबल एर साथे परिवेशन करब सेजन्य एखाने ब्लांच करे किछु सीजनल वेजिटेबल रेखेछि एबं अवश्यई सेगुलो कलरफुल सेटा आमी आपनादेरके करे देखाबो प्रथमे चिकेन सालाडटा करे नेई चिकेनटा करे नेई चलो আমি একটু চিকেনটা ম্যারিনেট করে নিব চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে টক দই আমি 1 টেবিল স্পুন দিব এরপরে সয়া সস 1 টিস্পুন এখানে কিন্তু কোনো সল্ট ইউজ হচ্ছে না যেহেতু টক দই আছে সয়া সস হ্যাঁ সয়া সস আছে প্রিয় দর্শক আমাদের চিকেন ম্যারিনেশন শেষ আমরা এখন রান্নাতে চলে যাচ্ছি চুলাটা ধরাই চলো কিন্তু এটা তেল ছাড়া ভাজতে হবে আমাদের একদম তেল ছাড়া তাহলে চলো দেখি ইন্টারেস্টিং কি রকম করে ভাজা হয় আমি কিন্তু কিছুই দিব না হ্যাঁ কতখানি দিচ্ছি আমরা এখানে 1 টেবিল স্পুন জিঞ্জারও দিব 1 টেবিল স্পুন একদম তেল ছাড়া করার একদম তেল ছাড়া মানে একদম যারা অল ফ্রি খাবার খেতে চান মানে হার্টের প্রবলেম আছে না হার্টের প্রবলেম যে একদম নিষেধও আছে মানে কোলেস্টেরল সমস্যা থাকতে পারে মানে চিকিৎসকের কাছ থেকে যেটা নিষেধ করা যে আপনি একদমই অয়েল খেতে পারবেন না তাদের জন্য আচ্ছা তাহলে বুঝতে পারছেন আজকে একদমই ভীষণ ভাবে স্বাস্থ্যসম্মত দুটি রেসিপি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যে গার্লিক এবং জিঞ্জার থেকে যে একটু পানি একটু জুস বের হবে সেটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব তারপর চিকেন দিলে তো একটা পানি বের হবে হ্যাঁ চিকেন দিলে পানি বের হবে সেই পানি এবং দইয়ের মধ্যে যে পানিটা আছে সেই পানি দিয়ে কিন্তু কুক হয়ে যাবে এবার আমরা কি দেব এখন কিন্তু ব্রাউন কালার এসে গেছে এখন চিকেনটা দিয়ে দেব যেহেতু বোনলেস চিকেন এজন্য কিন্তু কুক হতে সময় লাগবে না এবং এত কম ইনগ্রেডিয়েন্টস লাগে হ্যাঁ এবং যেহেতু কোনো তেল নেই এবং অন্যরকম একটা ফ্লেভার মানে সাধারণত রসুন আদার সাথে মুরগি মিশালে যে গন্ধটা পাওয়া যায় তাতে কিন্তু একটু অন্যরকম লাগছে হ্যাঁ কারণ যেহেতু কোনো তেল দেওয়া হচ্ছে না এখানে এখন কিন্তু পানি বের হচ্ছে এখন ঢেকে দেব ঠিক আছে কতক্ষণ ঢাকা থাকবে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ওকে আমাদের চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে চিকেন থেকে যে পানি বের হচ্ছে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন ভিনেগার দিব 1 টেবিল স্পুন এবং গ্রিন চিলি ঝাল সবসময় আমি বলেছি দর্শক আপনাদের পছন্দ মতো তো আমরা চিকেনের এরিয়ার সাথে ঝালটা মানে সবুজ মরিচের ব্যাপারটা খুব ভালো যাবে কাঁচা মরিচের টেস্টটা এবং এখানে কিন্তু চিকেনটা এমন ভাবে কুকড হবে যেন ভিতরে জুসি থাকবে কিন্তু ঝোল টাইপের থাকবে না মানে গ্রেভিটা থাকবে না মোটামুটি এটাকে পুরো সময়টাই হাই ফ্লেমে রান্না করতে হবে সুপ্রিয় দর্শক আমাদের চিকেন রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি এটা আসলে খুবই সহজ একটা রেসিপি একদমই কম উপাদান লাগে এটা তৈরি করতে এবং খেতে মনে হয় নিশ্চয়ই অনেক মজা হবে আমার গন্ধে মনে হচ্ছে আহ ইট স্মেলস রিয়েলি গুড এবার আমাদের মনে হয় সবজিগুলো সতে করি এখন সবজি সতে করে নিব এর জন্য সামান্য বাটার দিব বাটার মেল্ট হলে আমি এখানে ব্লাঞ্চ করা যে সবজিগুলো আছে এখানে আমি দিয়েছি ফুলকপি এটা বরবটি গাজর ক্যাপসিকাম সবুজ এবং লাল কারণ সব সময় আসলে আমাদের কালারফুল খাবারগুলোই গ্রহণ করা উচিত কারণ সেগুলোর মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ থাকে খাদ্য উপাদান অব্যাহত থাকে
আর মাশরুম দিয়েছি ওয়াও মাশরুম আছে এবং মটরশুঁটি আছে মটরশুঁটি এবং একই কালারের ক্যাপসিকাম কিন্তু একই রকম হবে এখানে কিন্তু সেলারি স্টিকও আছে আচ্ছা আচ্ছা বাহ এখন আমাদের বাটার মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্লাঞ্চ করার আগে আমরা বলেছি ব্লাঞ্চ করার মানে হচ্ছে জাস্ট গরম পানিতে সবজিগুলো দিয়ে একটা বলক ওঠার পর পরে সেটা উঠিয়ে ফেলা তার মানে এটা আধা সিদ্ধরও কম সিদ্ধ হ্যাঁ এটা কিন্তু সতে ভেজিটেবল কিন্তু আসলে ক্রাঞ্চি থাকবে মানে একদম সিদ্ধ হয়ে যাবে না ঠিক আছে এখন কালার কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল থাকবে তাহলে খেতেও পুষ্টিমান থাকবে আমাদের খেতে মজা লাগবে এবং ক্যাপসিকাম কিন্তু ব্লাঞ্চ করা যাবে না ক্যাপসিকামটা কিন্তু র ক্যাপসিকাম এরপর আমরা কি লবণ হ্যাঁ একটু সল্ট সামান্য গোলমরিচ দেবে হ্যাঁ এবং পেপার একদম নরমাল সিজনিং যেটা কেমন গন্ধ পাচ্ছো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমাদের সতে ভেজিটেবল রেডি আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু একদম অরিজিনাল কালারটাই আছে একদমই কালার কিন্তু একটু নষ্ট হয়নি একদম এবার পরিবেশনের পালা প্রিয় দর্শক খুবই হেলদি এবং মজাদার একটি ডিশ অয়েল ফ্রি চিকেন সালাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে সবাই এরকম স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে ভালো থাকবেন এই আশা করছি শুভরাত্রি